ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। ভারতীয় ফুটবল দলের কোচ ইগোর স্তিমাচকে সরিয়ে দিল সর্বভারতীয় ফুটবল সংস্থা। সোমবার এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। সোমবার ভার্চুয়াল বৈঠকে বসেছিল এআইএফএফ এর একটি কমিটি। সেখানে সহ সভাপতি এনে হ্যারিস ছাড়াও কার্যকরী সমিতির সদস্য মেনলা অ্যাথেনপা, কার্যকরী সমিতি এবং কম্পিটিশনস কমিটির চেয়ারপারসন অনিল কুমার প্রভাকরণ, এআইএফএফ এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান আই এম বিজয়ন প্রমুখ ছিলেন। সহজ গ্রুপ পেয়েও বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে উঠতে পারেনি ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচে ড্র এবং ঘরের মাঠে হার তাকে চাপে ফেলেছিল। পাশাপাশি কুয়েতের বিরুদ্ধেও ঘরের মাঠে ড্র করে ভারত। তার আগে দীর্ঘ জাতীয় শিবির করলেও তা কাজে আসেনি। স্তিমাচকে ইতিমধ্যেই ফেডারেশনের তরফে বরখাস্ত করার চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে তিনি আর ভারতের কোচ নন। কুয়েতের বিরুদ্ধে ড্রয়ের পরেই বলেন তিনি কোচের পদেই থাকছেন, নিজে থেকে সরার কোনো ইচ্ছা নেই। চুক্তির কারণে স্তিমাচকে ছাঁটাই করতে হলে অনেক টাকা ক্ষতিপূরণ দিতে হতো। মৌখিক সম্মতিতে স্তিমাচ ইস্তফা দিলে তা হতো না, কিন্তু সোমবারের বিবৃতিতে স্পষ্ট, আর্থিক ক্ষতিপূরণ মেনে নিয়ে স্তিমাচকে ছাঁটাই করা হয়েছে। লম্বা জাতীয় শিবিরের কথা বলেছেন, কিন্তু কুয়েত ম্যাচের আগে সেই সুযোগ থাকলেও দল মাঠে নেমে খারাপ খেলেছে। স্তিমাচের কোচিংয়ে প্ল্যান বি র অভাব বারবার ধরা পড়েছে। একই গতে দলকে প্রতি ম্যাচে খেলিয়ে যাওয়াও কাজে দেয়নি। প্রতিটি ম্যাচে হারের পর শুধু আশ্বাস দিয়েছেন ভালো খেলার, কিন্তু ফলাফলের ক্ষেত্রে তা ধরা পড়েনি কখনোই। 2019 সালে ক্রোয়েশিয়ার প্রাক্তন ফুটবলারকে কোচ হিসাবে নিয়োগ করেছিল ফেডারেশন, কিন্তু পাঁচ বছরে জাতীয় দলের উন্নতিতে কিছুই করতে পারেননি তিনি। র্যাঙ্কিংয়েও ভারত অনেক নিচে নেমে গিয়েছে। আন্তঃমহাদেশীয় কাপ, ত্রিদেশীয় কাপ, দুবার সাফ জেতা ছাড়া আর কোনো ট্রফি দিতে পারেননি ভারত। গতবার এশিয়ান কাপে একটিও গোল করতে পারেনি ভারত। ভবিষ্যৎ প্রজন্মকে তুলে আনতেও ব্যর্থ তিনি। এখন এই পর্যন্ত, নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দেখতে থাকব আপনাদের সাথে, সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।